वी आर वेरी हैप्पी जिद्दा, वी आर वेरी हैप्पी, वेरी हैप्पी। थैंक यू थैंक यू थैंक यू थैंक यू बोलछी, थैंक यू टू जिट्स फिल्म वर्क, थैंक यू टू ग्रासरूट एंटरटेनमेंट, थैंक यू टू द एंटायर टीम ऑफ चेंगिज, थैंक यू जिद्दा। 21 এপ্রিল চেঙ্গিজ আসছে, অফিসিয়াল রিলিজ ডেট ঘোষণা করে দেওয়া হলো। আর যে পোস্টারটা এসেছে ভাই, আমি দেখে জাস্ট পাগলে গেছি, কি লাগছে জিদ্দাকে দেখতে। আমি 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 ঠিক এক্সাইটমেন্টটা না তোমাদের বলে বোঝাতে পারবো না, তোমাদের অনেকেরই মনে হতে পারে যে আমি পাগলামি করছি, কিন্তু বিশ্বাস করো আমি না এটা আমি ঠিক বলে বোঝাতে পারবো না। এত দিন ধরে তোমাদেরকে বলে যাচ্ছিলাম যে চেঙ্গিজ ঈদেই আসবে, চেঙ্গিজ ঈদেই আসবে। অনেকে আমাকে কাউন্টার করতে এসেছো তোমরা যে না চেঙ্গিজ ঈদে আসবে না। ইনফ্যাক্ট আমাকে হোয়াটসঅ্যাপেও দুদিন ধরে অনেকেই নেগেটিভ মেসেজ করছো যে দেখে নিও ঈদে আসবে না, চেঙ্গিজ দুর্গাপুজোয় আসবে, চেঙ্গিজ এতে আসবে, 15th August আসবে। আমি তোমাদেরকে বলেছিলাম চেঙ্গিজ ঈদেই আসবে। আমাদেরকে জিদ্দা কোনোদিনও নিরাশ করতে পারে না। আর তোমাদেরকে বলে রাখি, যদি নয়েজ পাও বাড়ির সামনে থেকে, যারা বিক্রি টিক্রি করেন জিনিস তারা যাচ্ছে, সো যদি নয়েজ পাও আমি ভিডিওটা কাটতে পারবো না, কিন্তু তোমরা এটার মধ্যে দিয়েই মানে জাস্ট শুনে নাও আমার ভিডিওটা। আমার এক্সাইটমেন্ট লেভেলটা চূড়ান্ত হচ্ছে, আমি বলে বোঝাতে পারবো না ভাই। চেঙ্গিজ আসছে, চেঙ্গিজ আসছে। আমরা সকলে এত ওয়েট করছিলাম চেঙ্গিজের জন্য, এবং আমি তো তোমাদেরকে বলেছিলাম যে জিদ্দার যে কোনো ছবির জন্য আমি এতটাই এক্সাইটমেন্টের মধ্যে থাকি, এবং চেঙ্গিজ নিয়ে আমি 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 লিটারালি আমি আই এম ভেরি হ্যাপি। আমি আমি জানি তোমরা জিদ্দার ফ্যানেরাও প্রচন্ড হ্যাপি। সুপার একটা পোস্টার হয়েছে, সুপার পোস্টার। গোল্ডেন ড্রেসটাতে কি দেখতে লাগছে জিদ্দাকে, আমি জাস্ট ছিটকে গেছি। আমি তো মনে করি আমাদের টলিউড ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি সুন্দর দেখতে যদি কোনো নায়ক থেকে থাকে সেটা জিৎ মাদানি হতে পারে। আমি তার ফ্যান বলে হয়তো আমার তাকে সবচেয়ে বেশি সুন্দর লাগে, কিন্তু এটা আমার মনে হয়। চেঙ্গিজের রিলিজ ডেট ঘোষণা করে দেওয়া হলো, চেঙ্গিজ এবারে প্রমোশন শুরু হবে। তোমাদেরকে আমি বলেছিলাম না নেক্সট এই সপ্তাহের মধ্যে একটা কোনো আপডেট আসবে, বা আগামী সপ্তাহের মিডের মধ্যে। তোমরা মিলিয়ে নাও আমার কথাগুলো, আমি যেগুলো বলেছিলাম যে যেটা শোনা যাচ্ছিল সেটা ঠিক। চেঙ্গিজ 21 এপ্রিল আসছে, কিসি কা ভাই কিসি কি জানের সঙ্গে পাঙ্গা লড়বে বাংলা ছবি চেঙ্গিজ, এবং আমি শিওর চেঙ্গিজ প্রচন্ড ভালো বিজনেস করবে, প্রচন্ড ভালো। ছবিটা নিয়ে প্রচন্ড খাটাখাটনি করেছে গোটা টিম, মানে ছবিটার বোধহয় সবে মাত্র কাজ কমপ্লিট হলো, ছবিটার খুব রিসেন্টলি ও VFX এর কাজ চলছিল, এবং জিদ্দা অনেক অনেক মানে প্যাশনেটলি পুরো কাজটা করেছেন আমরা জানি। এবং রাজেশ গাঙ্গুলির মতন একজন ডিরেক্টর, যিনি আমাদের মানে আমাদের আগে জিদ্দার সঙ্গে আমরা সকলে জানি তিনি কি ভালো একজন ডিরেক্টর। সো ভেরি হ্যাপি, ভেরি হ্যাপি। আমি জানি জিদ্দার ফ্যানেরা তোমরা প্রচন্ড হ্যাপি। আমি আর এর থেকে বাড়ালাম না ভিডিওটা, চলো আমার এই ভিডিওটা 3 মিনিট হওয়ার কোনো দরকার নেই। আমার মাথাটা খারাপ লাগছে এখন, আমি এখন চেঙ্গিজের পোস্টারটা আরো ভালো করে দেখবো, জিদ্দাকে যা সুন্দর দেখতে লাগছে। আমি একটা কথাই বলতে চাই যে কিছু করেই জিদ্দার কোনো ছবির কোনো কিছু ক্ষতি করা যাবে না, কারণ একমাত্র হিরো যে বাংলায় মাস কমার্শিয়াল অ্যাকশন ফিল্মকে চালিয়ে নিয়ে যাচ্ছে, আমরা সবসময় জিদ্দার পাশে আছি। সরোদ মিউজিক ভেঞ্চার্স টিম সবসময় জিদ্দার পাশে আছে, এবং চেঙ্গিজ উইল বি এ ব্লকবাস্টার ফিল্ম। তোমাদের কি মনে হচ্ছে সেটা কমেন্ট করে জানাও, বাই বাই।